নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নভেম্বর 2024, আপনি মেষ রাশির মানুষ, কেমন যেতে চলেছে নবগ্রহ, আপনাকে কি ফল দিতে চলেছে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, আপনার রাশির দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে, চতুর্থভাবে মঙ্গল, ষষ্ঠভাবে কেতু, সপ্তমভাবে রবি, অষ্টমভাবে বুধ এবং শুক্র, একাদশভাবে শনি এবং দ্বাদশভাবে রাহু অবস্থান করছে। এই নবগ্রহের স্থিতি রয়েছে, কি ফল দিবে এবং আপনার 9 নভেম্বর আপনার শুক্র রাশি পরিবর্তন করে আপনার ধনু রাশিতে অবস্থান করবে এবং 16 নভেম্বর রবি নিজস্ব গৃহ তুলা রাশি থেকে আপনার বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। কি ফল হতে চলেছে? প্রথম আসি স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা যদি আমি বলি, আপনার রাশির অধিপতি নিজস্ব গৃহে অবস্থান করছে, কিন্তু এই গ্রহের উপর কোনো দৃষ্টি কিন্তু থাকছে না, কোনো শনি বা আপনার রাহু কোনো দৃষ্টি কিন্তু থাকছে না। অর্থাৎ আমি একটি কথা বলবো, শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো যাবে, তবে চোখের সমস্যা এবং স্কিনের সমস্যা এবং হজমজনিত সমস্যা আপনাদেরকে কিছুটা এ মাসে ভোগাবে। চোখ, স্কিন এবং আপনার পাচনতন্ত্র নিয়ে আপনার কিছুটা সমস্যা কিন্তু হতে পারে, আপনি মেষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবার আসি আপনাদের অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, ধনভাবে আপনার রেট্রোগ্রেড বৃহস্পতি কিন্তু অবস্থান করছে, যে আপনার নবমপতি, অর্থাৎ ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে এবং 7 নভেম্বরের পর থেকে আপনাদের ক্যাশ ফ্লোয়ের জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলেছে, কারণ আপনার ধনপতি ত্রিকোণভাবে অবস্থান করছে ভাগ্যভাবে। অর্থাৎ অর্থনৈতিক স্থিতি 7 নভেম্বরের পর থেকে অনেকটা আর্থিক চাপের জায়গাটা আপনাদের কিছুটা হলেও কমবে। শিক্ষা কেমন হতে চলেছে? দেখুন, শিক্ষার জায়গাটা কিন্তু এ মাসে যথেষ্ট চাপ কিন্তু রয়েছে। এমনি আপনার পঞ্চমপতি নিচস্থ এবং 16 নভেম্বর আবার অষ্টম গৃহে চলে যাচ্ছে। যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ এক্সাম থাকে বা কোনো ইন্টারভিউ থাকে বা কোনো জায়গাতে অ্যাডমিশন থাকে, আমি বলবো আপনাদের ক্ষেত্রে একটু চাপ এই সময় কিন্তু দেখা যাচ্ছে, আপনি মেষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। মেষ রাশি আপনি জাতক, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শিক্ষার জায়গাটা অবশ্যই সতর্ক থাকুন। যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে চাপ রয়েছে। যারা MBA বা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন বা আপনি কোনো ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করছেন, আপনি মেষের জাতক, আপনি এখানে শুভ ফল কিন্তু পেতে চলেছেন, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন, আগামী মাসে ডেলিভারি হবে, অবশ্যই আপনারা বেস্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। এবার আসি মেষ রাশির আপনাদের প্রেমের জায়গাটা। দেখুন, আমি বলবো প্রেমের জায়গাটা কিন্তু চাপ রয়েছে এই মাসে, কারণ আপনার পঞ্চমপতি নিচস্থ এবং অষ্টম গৃহে অবস্থান করছে এবং পঞ্চমপতি সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার দ্বিতীয় ভাবকে দেখছে। এমন কোনো কথা বলবেন না যেটাতে নিজেদের মধ্যে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন, ইগো সেন্টিমেন্ট ত্যাগ করতে হবে। ছোটোখাটো সমস্যা, প্রেমের ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ এই জায়গাটায় অবশ্যই সতর্ক থাকুন। প্রেমের জায়গাটা এ মাসে খুব একটা আমি কিন্তু ভালো দেখতে পাচ্ছি না, আপনি যদি মেষ রাশির জাতক হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ ছোটোখাটো সমস্যা বা প্রেমের ক্ষেত্রে আপনার
রিলেশন ক্রাইসিস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি, আপনি মেষ রাশির মানুষ, আপনার এ মাসে কোনো প্রপার্টি, কোনো জমি বা কোনো আপনার বাড়ি, এই জায়গাগুলো কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে। বৈবাহিক জীবন কেমন যাবে আমি বলবো, 7 নভেম্বর পর্যন্ত আপনার বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা রয়েছে। 7 নভেম্বরের পর থেকে লিখে রাখুন, বৈবাহিক জীবন আপনাদের শুভ হতে চলেছে। অর্থাৎ যে জায়গাতে কিছুটা হলো স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা চলছিল, কিছু কিছু ক্ষেত্রে আর্গুমেন্ট হয়ে যাচ্ছিল, সেই জায়গায় আপনি মেষের জাতক, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসতে চলেছে। এবার আসি মেষ রাশি, আপনি মানুষ, আপনার ভাগ্য কেমন যাবে। দেখুন, আপনারা দৈব কৃপা, ঈশ্বরের কৃপা কিন্তু পাবেন, কারণ আপনার নবমপতি বকরি অবস্থাতে রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আপনারা খুব ভালো ফল এই সময় পেতে চলেছেন। অর্থাৎ ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে কোনো জায়গাতে আপনাদের কাজ সম্পূর্ণ হবে, এবং বিদেশ যাত্রা যাতে আটকে ছিল, বিদেশ যাত্রার প্রবল যোগ এই সময় দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদের ধর্মীয় যাত্রা এবং গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। বিজনেস কেমন যেতে চলেছে আমি বলবো, বিজনেসের জায়গাটা খুব ভালো। যাদের ব্যবসা করছেন বা নতুন ব্যবসা করবেন, আরম্ভ করবেন ভাবছেন, আপনারা খুব ভালো ফল পাবেন। কাস্টমার সাপোর্ট আপনারা অবশ্যই নিশ্চিত রূপে পাবেন, এবং ফ্লাইং কাস্টমার, কাস্টমারের জায়গাটা ফ্লাইং কাস্টমার, এবং আপনাদের যে কমিটমেন্ট কাস্টমার রয়েছে সেই কাস্টমার, এবং আপনাদের যে মহাজন রয়েছে, মহাজনের সাপোর্ট এবং লেবার সাপোর্ট আপনারা কিন্তু এই মাসে পেতে চলেছেন 7 নভেম্বরের পর থেকে। অর্থাৎ আমি বলবো ব্যবসার জায়গাটা খুব ভালো হতে চলেছে, বড় ধরনের ইনভেস্টমেন্ট হতে চলেছে আপনাদের বিজনেস ক্ষেত্রে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, ব্যবসার জায়গাটা ভালো। যারা অনলাইন বা আপনারা কোনো টার্গেট রিলেটেড কাজগুলো করছেন, আপনাদের ক্ষেত্রে এই কাজের সুযোগগুলো ভালো দেখা যাচ্ছে। অর্থাৎ আপনাদের দিনে দেখা গেল 10টা টার্গেট রয়েছে, এই রিলেটেড যারা কাজ কর্ম করছেন, বা সেলস ডিপার্টমেন্টে রয়েছেন, বা মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সব জায়গাগুলো কিন্তু আপনারা খুব শুভ ফল আপনারা পেতে চলেছেন। এবার আসি আপনাদের কর্ম, দেখুন কর্মাধিপতি আপনাদের একাদশভাবে অবস্থান করছে এবং মার্গী হচ্ছে 15 নভেম্বর থেকে। আমি বলবো আপনারা যারা দীর্ঘদিন কর্মের জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি প্রচেষ্টা করছিলেন, আপনাদের চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নতুন চাকরি বা প্রমোশনের জন্য এতদিন আটকে ছিল, সেই প্রমোশন আপনাদের এই সময় হয়ে যাওয়ার সম্ভাবনা, বা ট্রান্সফার আটকে ছিল, ট্রান্সফার হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি মেষ রাশি জাতক, কর্মক্ষেত্রে, কেরিয়ার ক্ষেত্রে এই সময় আপনারা লাভ পাবেন, এবং এমএনসি কোম্পানির জন্য যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, সেখানে আপনাদের কাজের সুযোগগুলো আসবে। ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ফরেন থেকে এই সময় আপনারা লাভ পাবেন। এবং আমি বলবো যারা চাইছেন নতুন কোনো বিজনেস আরম্ভ করতে, তাদের ক্ষেত্রে ভালো। মামলা মকদ্দমা চলছে, আপনারা ভালো রেজাল্ট পাবেন। অর্থাৎ আপনার কোনো সম্পত্তিগত দিক নিয়ে মামলা মকদ্দমা চলছে, এই জায়গাটা ভালো রেজাল্ট আপনারা পেতে চলেছেন। যারা কনসালটেন্সিমূলক কাজকর্মগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যাজ এ অ্যাডভোকেট বা আপনি অ্যাস্ট্রোলজার, যে কোনো আপনার ব্যক্তিগত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, দেখুন তিনভাবে ইনকাম হয়। এক হচ্ছে আপনার সেলফ প্রফেশন, এক হচ্ছে আপনার সার্ভিস, এক হচ্ছে বিজনেস। অর্থাৎ তিন দিক থেকে আপনাদের রাস্তা খুলে যেতে চলেছে, এবং আটকে গেছিল এমন কোনো টাকা আপনারা এই মাসে পেতে পারেন, এবং বেশ কিছু শুভ সংবাদ আপনাদের এই মাসে আসতে চলেছে। কী উপায় করবেন আপনারা? হনুমান চল্লিশা পাঠ করুন, এবং সূর্য দেবতাকে আপনারা জল নিবেদন করুন, এবং ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং এর পাশাপাশি আপনারা
অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আবারও বলি, একবার ব্যক্তিগত জন্মছক অবশ্যই বিচার বিশ্লেষণ করুন। নমস্কার, ধন্যবাদ।